ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ থেকে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। শনিবার রাজধানী ঢাকা সহ দেশজুড়ে প্রায় 7000 বিট পুলিশিং এলাকায় আয়োজিত সমাবেশ থেকে জানানো হয়, নিপীড়নের বিরুদ্ধে পুলিশ তৎপর আছে। বিস্তারিত জানাছেন দীপু সারওয়ার। সারা দেশে 6912টি বিট পুলিশিং এলাকায় একই সময়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ। এর মধ্যে শুধু ঢাকার 50 থানা এলাকায় 300 স্থানে সমাবেশ হয়। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি, বন্ধ হোক নারী নির্যাতন, নির্যাতন বিরোধী, এরকম ব্যানার ফেস্টুন নিয়ে এই সমাবেশে অংশ নেন পুলিশ সদস্যরা। আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে আমরা কখনো দ্বিধান্বিত হব না। এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক দলের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই সমাবেশে অংশ নেন। এই নারী নির্যাতন এবং ধর্ষণ থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মাইন্ডসেট পরিবর্তন না হয়। যে ধর্ষণের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, সে যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। এবং আমরা আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ধর্ষকদের গ্রেপ্তারের মাধ্যমে আপনারা সেই পরিচয় দিয়েছেন। সমাবেশ থেকে বলা হয় ধর্ষকদের গ্রেপ্তার করা হচ্ছে, ধর্ষণ প্রতিরোধে পুলিশ তৎপর আছে, তবে নির্যাতন রোধে দরকার সামাজিক সচেতনতা। এখানে যারা আছি আমরা অঙ্গীকার করি যে নারী নির্যাতন, নারী ধর্ষণ প্রতিরোধে আমি একটা সামাজিক এজেন্ট হিসেবে কাজ করি। এসিড সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধেও পুলিশ তৎপর আছে বলেও জানানো হয় সমাবেশ থেকে। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা।